নকরুল অতীতের মিথ্যাচারের সব রেকর্ড ভঙ্গ করেছেন বলছেন তথ্যমন্ত্রী। এদিকে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার হিসাব তুলে মির্জা ফখরুল স্বাধীনতা বিরোধী অবস্থানে স্পষ্ট করেছেন বলছেন ওবায়দুল কাদের। জানিয়ে দেব বিএনপি আত্মসম্মান হারানোর ভয়ে নির্বাচনে আসছে না বলছেন নানক। জানাবো আন্দোলনে ভাটার টান, নির্বাচনমুখী হচ্ছে দেশ। আরও থাকছে নেত্রকোনা স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা, দ্রুত বিচার দাবি। এবং সর্বশেষ জানাবো সিলেটে মুক্তাদির বলয়ের 8 ছাত্রদল নেতাকর্মী আটক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফখরুল অতীতের মিথ্যাচারের সব রেকর্ড ভঙ্গ করেছেন বলছেন তথ্যমন্ত্রী। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী জাপান, আমেরিকা ও যুক্তরাজ্য সফরে অর্জনে বিএনপি নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে। তাদের হতাশা এবং গাত্রদাহ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচারের অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছেন। হাসান মাহমুদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান আফগানিস্তানের নিচে দেখানো, ফ্রান্স ভিত্তিক সংস্থা রিপোর্টস ফ্রান্টিয়াসের রিপোর্টকে ভুয়া এবং বিদ্বেষ প্রসূত। এই রিপোর্টটি একটি উদ্দেশ্য প্রণোদিত এবং গাঁজাখুরি গল্প ছাড়া অন্য কিছু নয়। বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা আজকে পৃথিবীতে উন্নয়নশীল দেশগুলোর জন্য উদাহরণ। অনেক ক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা অনেক উন্নত দেশের চেয়েও বেশি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কোন জননেত্রী শেখ হাসিনা তো দেশের জন্য গিয়েছেন। জাপান আমাদেরকে 30 বিলিয়ন ইয়েন বিভিন্ন প্রকল্পে সহায়তা করার চুক্তি করেছে। যে বিশ্বব্যাংক আমাদের পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, সেই বিশ্বব্যাংক ভুল বুঝে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ওয়াশিংটনে গিয়েছেন। সাপ্তাহিক ছুটির দিনে তারা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং $2.25 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে। সে অর্জনগুলো বিএনপি মানুষের কাছে বিকৃতভাবে কেন মিথ্যাচার করছে সেটি আমার প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম সাহেবদের অনুরোধ জানাবো, দেশের জন্য জননেত্রী শেখ হাসিনা যেই সাহায্য সহযোগিতা এবং সম্মান বয়ে এনেছেন, সেজন্য তারাও সম্মানিত বোধ করতে পারেন। উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, IFM এর প্রধান আমাদের প্রধানমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন। তিনি শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। এগুলো দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গাত্রদাহ হচ্ছে, সেজন্য তিনি মিথ্যাচার করেছেন। একই সাথে তিনি তার মিথ্যাচারের ইতিপূর্বে সকল রেকর্ড ভঙ্গ করেছেন। আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার হিসাব তুলে মির্জা ফখরুল স্বাধীনতা বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাদের সংখ্যার হিসাব তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের স্বাধীনতা বিরোধী অবস্থানকে সুস্পষ্ট করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধাদের প্রাণের সংগঠন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তিযোদ্ধাদের সংখ্যার হিসাব তুলতে গিয়ে নিজের স্বাধীনতা বিরোধী অবস্থানকে সুস্পষ্ট করেছেন। ব্যক্তি স্বার্থে ও ক্ষমতার লোভে আদর্শচ্যুত কতিপয় দালাল খুনি ও স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে নিয়ে গঠিত বিএনপি আওয়ামী লীগ সম্পর্কে বিএনপির মহাসচিবের এ ধরনের অবমাননাকর বক্তব্য দলটির স্বাধীনতা বিরোধী অবস্থানের বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়। বিএনপি বিষবৃক্ষে পরিণত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেই বিষবৃক্ষ সমূলে উৎপাটন করে আগামী প্রজন্মের জন্য একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উন্নত, সমৃদ্ধ, নিরাপদ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার বদ্ধপরিকর। ওবায়দুল কাদের আরো বলেন, রাষ্ট্র কাঠামো বিষাক্ত নয়, বরং বিষাক্ত মুক্ত স্বদেশ বিনির্মাণের জন্যই বিরামহীনভাবে কাজ করে আসছে শেখ হাসিনা সরকার। সামরিক শাসক জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘ সময় ক্ষমতায় থেকে রাষ্ট্রকাঠামোকে বিষাক্ত করে গেছে। ওবায়দুল কাদের বলেন, তার প্রতিক্রিয়া ও ক্ষত এখনো সমাজ রাষ্ট্র বয়ে বেড়াচ্ছে। তারা রাজনীতির নামে রাষ্ট্রকাঠামোর সর্বোচ্চ মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী আদর্শ এবং স্বাধীনতা বিরোধী অপশক্তিকে প্রতিষ্ঠিত লালন পালন করেছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগ অঙ্গাঙ্গিভাবে জড়িত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে যদি কেউ আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করতে চায়, তাহলে তারাই এদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, মুক্তিযুদ্ধের অঙ্গীকারের প্রতি শতভাগ নিষ্ঠা রেখে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণেই আওয়ামী লীগের প্রধান লক্ষ্য। বিএনপি আত্মসম্মান হারানোর ভয়ে নির্বাচনে আসছে না বলছেন নানক। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচনে আসতে চাইছে না। তারা জনগণের অবস্থান বুঝতে পারছে। এবার সিলেট সহ দেশের অন্য 5 সিটি কর্পোরেশন নৌকার পক্ষে গণজোয়ারের খবর তাদের অজানা নয়। তাছাড়া তাদের অতীত কার্যক্রম জনগণের মনে আছে। তাদের মানুষ প্রত্যাখ্যান করেছে বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেন নানক।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা অবশ্যই জয় পাবে। নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, তারা জানে জনগণ তাদের সাথে নেই, কারণ তাদের দুঃশাসনের স্মৃতি মানুষ ভুলেননি। এ অবস্থায় নিশ্চিত পরাজয়ের ভয়ে তারা নির্বাচনে আসতে চাইছে না। আত্মসম্মান হারানোর ভয়ে কেউ নির্বাচনে না এলে আমাদের করার কিছু নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতি সম্প্রতি সিলেট তিন আসনের উপনির্বাচনে নৌকা বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে। শেখ হাসিনা উন্নয়নের কারণে তা সম্ভব হয়েছে, কিন্তু সিলেট সিটি কর্পোরেশন মানুষের উন্নয়নের জন্য সরকার হাজার হাজার কোটি টাকা দিলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এটা সিলেটবাসীর দুর্ভাগ্য, তবে এবার নৌকা জয় হবে এবং অবশ্যই সিলেটকে তিলোত্তমা নাগরী হিসেবে গড়ে তোলা হবে। আন্দোলনে ভাটার টান, নির্বাচনমুখী হচ্ছে দেশ। বিএনপি ঈদের পর থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চূড়ান্ত আন্দোলন শুরু করার কথা বলছিল। বিশেষ করে সকল রাজনৈতিক দলকে নিয়ে যুগপথ আন্দোলনের একটা পরিকল্পনা ঘোষণা করেছিল বিএনপি, আর সেই পরিকল্পনার মূল বিষয় ছিল 10 দফা দাবি, যার অন্যতম প্রধান দাবি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বাস্তবায়ন। কিন্তু সেই দাবিতে ঈদের পর এখন পর্যন্ত কোনো দৃশ্যমান আন্দোলন গড়ে তুলতে পারেনি বিএনপি, বরং আন্দোলন নিয়ে বিএনপির মধ্যেই দ্বিধাভিত্তিক দেখাও যাচ্ছে। বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সংলাপ করছে, আর বিএনপির মধ্যে আন্দোলন নিয়ে এক ধরনের অনিয়া অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আন্দোলনে এই ভাটার টানের কারণে বিএনপি নেতা কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে, আর অন্যদিকে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই নির্বাচনের আমেজের ফলে দেশে একটি নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। এখন এই নির্বাচনী আবহাওয়া শেষ পর্যন্ত সরকার আগামী নির্বাচনে সংসদ নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে চায়। কি কারণে আন্দোলনে ভাটা এবং দেশ নির্বাচনমুখী হচ্ছে, এই সম্পর্কে রাজনৈতিক পর্যবেক্ষকরা একাধিক কারণে চিহ্নিত করেছেন। এক, বিএনপি আন্দোলনে সুনির্দিষ্ট লক্ষ্য নেই। বিএনপি যে 10 দফা দাবিতে আন্দোলন করবে, সে আন্দোলনে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। কোন পর্যায়ে গিয়ে আন্দোলনকে বেগবান করতে চায়, কোন পর্যায়ে গিয়ে আন্দোলনকে বিএনপি একটা পরিণতির দিকে নিয়ে যেতে চায়, সে সম্পর্কে তাদের কোনো রোডম্যাপ এখনো চূড়ান্ত হয়নি। বরং বিএনপির মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে তারা নির্বাচনে যাবে না, এরকম একটি অবস্থান গ্রহণ করলে সরকার ওপর চাপ সৃষ্টি হবে। কিন্তু বাস্তবে বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে না পারলে এ ব্যাপারে সরকারের ওপর চাপ আসবে না, সেটা বিএনপি নেতারা আস্তে আস্তে অনুভব করছেন। নির্বাচনী দলের মধ্যে অন্তকলহ এবং দুই মত বিনিময়, নির্বাচনে যাওয়ার না যাওয়ার নিয়ে বিএনপির মধ্যে আস্তে আস্তে অন্তকলহ প্রকাশ্য হচ্ছে। বিশেষ করে যাদের অবস্থান নির্বাচনী এলাকাগুলোতে ভালো, তারা এবার নির্বাচন থেকে দূরে থাকার পক্ষে মত দিতে রাজি নয়। অন্যদিকে বিএনপি শীর্ষ নেতৃত্বে নির্বাচন নিয়ে দুই ধরনের ধারণা তৈরি হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। বেগম খালেদা জিয়া এখন নির্বাচনে যাওয়ার পক্ষে এবং নির্বাচনের মাধ্যমে দলকে সংগঠিত করার পক্ষে। তিনি আন্দোলনে অংশ হিসেবে নির্বাচনে যাওয়ার ব্যাপারে তার মতামত দিয়েছেন বলেও জানা গেছে। অন্যদিকে তারেক জিয়া কোনো অবস্থাতেই নির্বাচনে না যাওয়ার পক্ষে, এরকম বিভক্তিকর কারণ দলের নেতারাও এখন বিভ্রান্ত। তারা বড় ধরনের কোনো কর্মসূচি গ্রহণ করতে ভয় পাচ্ছেন। শরিকদের সঙ্গে অনৈক্য, একটি বড় আন্দোলনের গড়ে তোলার জন্য যে জোট তৈরি করার কথা ছিল বিএনপি, সেই জোটের কাজ খুব একটা এগোয়নি। যদিও জোট গঠন দিয়ে প্রকাশ্যে বিএনপি নেতারা কথাবার্তা বলছেন, বৈঠকও করছেন, কিন্তু এখন পর্যন্ত জোট চূড়ান্ত হয়নি। জোটের শরিকদেরকে বিএনপি যেমন অবিশ্বাস করতে, তেমনি জোটের অন্যান্য শরিকরা যারা জোটে আসতে চায়, তারা আন্দোলনের আগে আন্দোলনের বিজয়ের ফসলকে কিভাবে ঘরে তুলবে তা নিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন। ফলে এই জোট খুব একটা কার্যকর হচ্ছে না। কূটনৈতিক দিক পিছু হটা, একটা সময় মনে হয়েছিল যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে কূটনৈতিক মহল সেই নির্বাচনে অংশগ্রহণ যোগ্যতা দেবে না, কিন্তু এখন সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। বরং দেখা যাচ্ছে যে কূটনীতিকরা যে অংশগ্রহণ করলো, কে অংশগ্রহণ করলো না, তার চেয়ে বেশি দেখতে চায় যে নির্বাচন বিদ্যমান অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সুষ্ঠু হচ্ছে কিনা, অবাধ হচ্ছে কিনা। এরকম বাস্তবতায় বিএনপির মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। বিভিন্ন সময় কূটনৈতিকদের আশ্বাসেই তারা চাঙ্গা হয়েছিল, এখন কূটনৈতিকরা পিছু হটায় তারা একলা হয়ে গেছে। সিটি নির্বাচনের উত্তাপ সিটি কর্পোরেশন নির্বাচন আওয়ামী লীগ সরকারের জন্য একটি ইতিবাচক কৌশল হিসেবেই বিবেচিত করেছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল, কারণ সিটি নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে একটি নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে। 5 সিটিতে বিএনপি তৃণমূলের নেতারা ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনের জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কয়েকটি সিটিতে বিএনপি প্রার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে আস্তে আস্তে নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, আর আন্দোলনের ব্যাপারে এক ধরনের অনীহা এবং ভাটার টান লক্ষ্য করা যাচ্ছে। তবে বিএনপি নেতারা দাবি করছেন, সেপ্টেম্বর থেকে তারা চূড়ান্ত আন্দোলনের ঘোষণা করবেন, সেই লক্ষ্যে তারা এগোচ্ছেন। দেখার বিষয় বিএনপি আন্দোলনের জোয়ার নামতে পারে কিনা। নেত্রকোনা স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা, দ্রুত বিচার দাবি। নেত্রকোনায় প্রেমনগর ছাড়িপোড়া বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী মুক্তি বর্মনকে হত্যা, দ্রুত বিচার ও হত্যাকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফর্ম ও সামাজিক তান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফর্মের কেন্দ্রীয় কমিটি সভাপতি প্রকৌশলী শম্পা বসু। এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সভাপতি মুক্তা বৌড়ে।
সাংগঠনিক সম্পাদক রাজীব কান্তি রায়, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস এবং সমাজতান্ত্রিক মহিলা ফর্মের ঢাকা নগর শাখার সভাপতি সেলিনা ইয়াসমিন কণা, সাধারণ সম্পাদক রুকসানা আফরোজ আশা, সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শোভন রহমান। সমাবেশের নেতৃত্ববৃন্দ বলেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে তা বোঝার কোনো উপায় নেই। একজন স্কুল ছাত্রীকে দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে আসামি পালিয়ে যায় এবং সেই আসামিকে পুলিশ দ্রুত গ্রেপ্তার করতে পারে না, 24 ঘন্টার বেশি সময় লাগে, তারা উদ্বেগ প্রকাশ করে বলেন। আর এর আগেও দেখা গেছে ক্ষমতা ও অর্থের দাপটে অপরাধীরা পার পেয়ে যায়, যখন অপরাধ করেও অপরাধীরা শাস্তি হয় না তখন অপরাধ সমাজে প্রতিষ্ঠিত হয় এবং অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে। নেতৃত্ববৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃত আসামি কাউসারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সেই সঙ্গে দেশে নারীর অবাধ চলাচল এবং জীবনের নিরাপত্তায় যে প্রতিবন্ধকতা ও আতঙ্ক বিরাজ করছে তার বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তারা আরো বলেন, সামাজিক অবক্ষয় আজ কোন জায়গায় পৌঁছেছে যে একজন বখাটে দিনের পর দিন একজন ছাত্রীকে উত্তক্ত করে চলেছে, মেয়েটি ভয়ে ভয়ে স্কুলে যায় আর বখাটে সন্ত্রাস করে বেড়ায়। ফলে এমন বর্বর হত্যাকাণ্ডে দ্রুত বিচার করা যেমন জরুরি, তার সঙ্গে সঙ্গে ইপটিজিং, মাদক, নারী নির্যাতন ও অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনও জরুরি। সহপাঠীদের সঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মুক্তি বর্মনকে সহপাঠীদের সামনেই প্রকাশ্যে কাউসার নামে এক বখাটে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। কাউসার প্রায় মুক্তি বর্মনকে উত্তক্ত করত, সর্বশেষ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং কাউসারের পরিবারকে অভিযোগ করায় কাউসার নির্মমভাবে প্রকাশ্যে মুক্তি বর্মনকে কুপিয়ে হত্যা করে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।